আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয়, জিব্বায় উচ্চারণ করতে একেবারে হালকা, কেয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ, দেখেন আমার নবীর কথার ওজন কত, দুইটা বাক্য জিব্বায় উচ্চারণে পাতলা বা হালকা, আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আমার সাথে সাথে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নামাজের পরে এই তাসবিহগুলো পড়ার দরকার আছে না? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন তো, এই ডান হাতের গিড়ায় পড়বেন, পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু আত-তাসবীহ বিয়ামিনিহি, আমি দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়ায় তাসবীহ পড়তে করেন, সুবহানাল্লাহ, আর জিকির করবেন ভদ্রভাবে, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওল, জিকির করার পদ্ধতি নাম্বার 1, মনে মনে নীরবে নিঃশব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না। কেউ যদি লাফালাফি করে জিকির করে এরকম বুঝাবেন, ভাই নিজেকে সংবরণ করো, লাফালাফি করে জিকির বিশ্বনবী করে নাই চিল্লায় বলে ঠিক কিনা, লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই চিল্লায় বলে ঠিক কিনা, ধীরে সুস্থে সাহাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব, ঠিক কিনা বলেন। নফল ইবাদতের 5 নম্বর হচ্ছে দান করা, কি করা, কি করা, যাকাত দেয়া, দেন তো আপনারা, যাকাত আদায় করেন তো, দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলো খাত, দে যাকাত, দে যাকাত তোরা